সুপ্রভাত সবাইকে, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন বেজে গেছে বেলা প্রায় 7:30। তো আজকে কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেল। তো কেন দেরি হলো একটু পরে তোমাদের বলছি। আর দেখো, এত রৌদ্র বেরিয়েছে, মনে হচ্ছে 7:30টায় বেলা 12টা বেজে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি আমার কাজকর্মগুলো এবার আমি করা শুরু করে দেব। আর এখন চলে যাচ্ছি নিচে, তার আগে চলো তোমাদেরকে আমি আমার ঘরটা দেখিয়ে যাই। সকাল থেকে কিচ্ছু কাজকর্ম করিনি, দেখো ঘর কীরকম এলোমেলো হয়ে রয়েছে, পড়ার টেবিলটা উল্টো পাল্টা হয়ে রয়েছে। তো যাই হোক, এখন রান্নাঘরে চলে যাব। আর এসে দেখি, দেখো ছেলে নিয়ে এসেছে চিকেন, আর আজকে চিকেনের পাও নিয়ে এসছে। তো ওর বাবা পছন্দ করে না, কিন্তু ছেলের বায়না করে পা, মানে মুরগির পা খাওয়ার জন্য। তো ও আজ নিয়ে এসেছে, আর ওটা আমি গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে গুছিয়ে গাছিয়ে এসেছি যে রান্নাঘরে। আর আজকে চিকেন হবে, আর হবে শিঙি মাছের ঝোল। আর আজকে শিঙি মাছটা আমি রান্না করব কাঁচকলা আর আলু দিয়ে। বেগুন আর আলু দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো এখন যেহেতু গরমকাল, আর গরমকালে কাঁচকলাটা খাওয়া খুবই ভালো, তো সেই জন্য কাঁচকলা আর আলু দিয়ে রান্না করব। তো দেখো, মাছটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। আর প্রথমেই আমি শুকনো খোলায় কতগুলো কালো জিরে ভেজে নামিয়ে রেখেছি। আর এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর কাঁচকলা আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এবার কিছুক্ষণ ভাজা হওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন দেখো তরকারি ঝোলটা ফুটে এসেছে আর আলুগুলো গলে গেছে। তো মাছটা দিয়ে নামানোর আগে দিয়ে দিচ্ছি কালো জিরে বাটা। তো পাতলা ঝোল হবে, তাই জন্য আর বেশি শুকালাম না, এখন নামিয়ে নিচ্ছি। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুব টেস্টি হয়। তরকারিটা নামানোর পরে আমি তরকারিটা বড় ঘরে রেখে এসেছি, তারপর এখন চিকেনটা রান্না করে নিচ্ছি। তো কিছুই না, জিরে, তেজপাতা আর একটা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়েছিলাম কিছুটা, এর মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা একটুখানি ভেজে নিলাম। তারপরে মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেব লবণ। আর লবণ দেওয়ার পরে ঢাকা দিয়ে দেব। দেখো ঢাকনাটা খুলে ফেলেছি, কতটা পরিমাণ জল বেরিয়েছে। মাংসটা থেকে জলটা এবার শুকিয়ে নেব, আর জলটা যখন ভালো মতো শুকিয়ে যাবে তখন দেব পরিমাণ মতো হলুদ আর একটু চিনি। তো আমার মাংসটা লেগে ধরছিল, ওই জন্য আমি আবার একটুখানি জল দিয়ে দিয়েছিলাম ভালো করে কষানোর জন্য। তো কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি একটু বেশিই দেব, কারণ মাংসটা আমি অনেকক্ষণ ফুটিয়ে রান্না করব, তার জন্য জলটা একটু পরিমাণ বেশি দিলাম। এখন নুন দিয়ে মাংসটা ঢাকা দিয়ে দেব। আর কড়াইয়ের এপাশে রয়েছে দুধ, তা দুধটা আমি আজকে শুকিয়ে নিচ্ছি। কারলা থেকেও খাইনি, তাই জন্য বলো দুধটা একদম শুকিয়ে, মানে সন্দেশ মতো করে দিতে। তো আমি ওখানে একটা বাঁশ আর একটা কাঠ ধরিয়ে দিয়েছি, তো একাই রান্না হয়ে যাবে। আর এখন এসেছি বাঁশতলায়। আর দেখো বলেছিলাম না আজকে সকালবেলায় কাজ করতে দেরি হয়েছে কেন, তো এই সব কাজে আমি করছিলাম পুরো বাঁশতলাটা ভালো করে, মানে পাতাগুলো পুড়িয়ে দিয়েছি আগুন দিয়ে। না হলে কি হয় বলো তো, এই যেই বৃষ্টি পড়বে আর ওই বাঁশতলায় অনেক কেন্নোর বাসা হবে, আর সব কেন্ন বাড়ির মধ্যে চলে যাবে। তো এই জন্য পাতাগুলো পুড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, যাতে পোকামাকড়ের বাসা না হয়। আর এখানে আমার সাথে সাথে ভুলিও চলে এসেছে বাগানে, আর দেখো কত সুন্দর হাওয়া বইছে। আমাদের এখানে যদি কারেন্ট নাও থাকে কোনো অসুবিধা হয় না, কারণ আমাদের এই আম কাঁঠালের যে গাছগুলো তোমরা দেখলে, এখানে যদি এসে বসে থাকা যায় না, প্রচণ্ড হাওয়া পাওয়া যায়। আর এখন চলে যাচ্ছি বাড়ির মধ্যে।
আর তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই, দেখো ওই যে দূরে দেখছো, গরুর গাড়ির চাকা রাখা হয়েছে। আগে আমাদের যখন গরু ছিল তখন এই যে গরুর গাড়ির চাকাগুলো ব্যবহার করা হতো, তো এখন গরু নেই আর ওই জন্য চাকাগুলো এখানে অযত্নে পড়ে আছে। তো চলে যাচ্ছে এখন বাড়ির মধ্যে, আর গিয়ে হয়েছে এক কাণ্ড। আমি মাংসটা রান্না করছিলাম, তো দুজন গেস্ট এসে পড়েছিল, তো রান্না শেষ না হতেই ওরা খেতে বসে গেছিল, আর মাংসটা আমি মানে নামানোরও সময় পাইনি, কড়াই থেকেই তুলে দিয়েছিলাম, তো সেই জন্য আর ভিডিও নেওয়া হয়নি। তো সকালবেলা খাওয়া দাওয়া মোটামুটি খেতে খেতে 11:30 বেজে গেছিল, তারপরে দেখো কলপারে থালা বাসনের পাহাড় হয়ে গেছে। তো এই সমস্তটা আমি মেজে নিচ্ছি এখন, আর আমার কলপারটায় কিন্তু প্রচণ্ড রোদ হয়, সকালবেলার দিকেও রোদ, আবার বিকালবেলা দুপুরে খাওয়ার টাইমে 2-2:30-এর সময় যখন আমরা দুপুরের খাবার খাই তখনও প্রচণ্ড রোদ। আর এই রোদে বসে থালা বাসন মাজা ভীষণ কষ্টের ব্যাপার, তো আমি কোনো ক্রমে এক কোনায় বসে থালা বাসনগুলো খুব তাড়াতাড়ি মেজে নিচ্ছি। থালা বাসনগুলো মাজার পরে আমি মোটর চালিয়েছিলাম, তারপরে পাইপ দিয়ে সমস্ত থালা বাসন ধুয়ে নিয়েছি। এখন ঘরে নিয়ে গিয়ে থালাগুলো উল্টে দেব যাতে সমস্ত জল ঝরে যায়। আর এরই মাঝে আমার নিচের সমস্ত কাজকর্ম শেষ, আর চলে এসেছি উপরে, আর এসে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, আর ঘরটাও সুন্দর করে একটু গুছিয়ে নেব, কারণ তোমরা তো সকালবেলায় দেখলেই ঘর দূর ভীষণ এলোমেলো হয়ে রয়েছে। তো প্রথমে আজকে আমি পড়ার টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন করব, আর এই যে ফ্যানটা নিয়ে এসেছি নিচের থেকে, আসলে গরমে উপরে টেকা যায় না, তো ঘরে দুটো ফ্যান চালাতে হয়, সেই জন্য নিয়ে আসা, আবার দুপুরবেলা নিয়ে যাব। তো টেবিলটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর আজকে ভালো করে সমস্যাটা পরিষ্কারও করতে হবে, কারণ বেশ 2-1 দিন হলো উপরটা পরিষ্কার করি না, তো আজকে ঠাকুরগুলো সমস্তটা নামিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখে ফেলেছো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানিও, লাইক করো, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এলোমেলো পড়ার টেবিলটা গুছিয়ে চলে এসেছি যে শোকেসটা পরিষ্কার করতে, কসমেটিক্সগুলো ছড়ানো ছিল তো সেইগুলো একটা বাস্কেটে সুন্দর করে গুছিয়ে রাখলাম, আর আজকে ডাস্টিংয়ের কাজটাও করব। আগে একদিন বাদে একদিন করছিলাম, কিন্তু এখন যেহেতু দীর্ঘদিন বৃষ্টি হয়নি তো বাতাসে ধুলোর পরিমাণও বেশি, তাই জন্য প্রতিদিনই এরকম ধুলোবালি পরিষ্কার করতে হচ্ছে। তো প্রতিদিন দুপুরবেলায় রান্না করে এসেই আমি 10 থেকে 15 মিনিট ঘরটার পিছনে সময় দিই, তাতেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর আজকে রান্নাবান্না যেহেতু দেরিতে শুরু করেছিলাম তো উপরে আসতেও অনেকটা টাইম চলে গেছে, তো ঘরে আর টেকা যাচ্ছে না, তো তাড়াতাড়ি একটু মোছার কাজটা কমপ্লিট করব। আর সকালবেলা একবার স্নান করে বেরিয়েছিলাম তো মনে হচ্ছে আবার স্নান করে নিই, কিন্তু তার করব না, একবারে রাতে স্নান করব। আর এদিকে দেখো আমি আলনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর চলে এসেছি নিচে, আর বেশিরভাগ দিনই দুপুরবেলাটা এই সিঁড়ির নিচেই আমার জায়গা হয়, উপরে তো থাকা যায় না, আর নিচের ঘরগুলোতে আরও লোকজন আছে তারাই ঘুমোয়, তো আমি সিঁড়ির নিচে একটা ফ্যান নিয়ে এখানে রেস্ট নিই। দুপুর গড়িয়ে হয়ে গেছে বিকাল, আর ছেলে সাইকেল পরিষ্কার করতে বসে পড়েছে, আসলে নতুন সাইকেল তো এখন প্রতিদিনই পরিষ্কার করবে, যে একটু পুরনো হয়ে যাবে আর এর পিছনে অতটাও সময় দেবে না। বিকালবেলার আর ক্লিপ তোমাদের দেখালাম না, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তাই জন্য আর দেখালাম না। তো এখন রাত হয়ে গেছে, আর এই টেবিলের খাবারটা আমি দুপুরবেলায় কেচে রেখেছিলাম সেইটা এখন পেতে দিলাম, আর নিচের থেকে ঠান্ডা জল নিয়ে এসেছিলাম সেইগুলো টেবিলের উপর রেখে দিলাম। প্রচণ্ড গরমের কারণে এখন আর সকালবেলায় জল ভরে রাখি না, কারণ সারাদিনে জলটা ভীষণ গরম হয়ে যায় আর খাওয়ার যোগ্য থাকে না, তো রাতের বেলায় জল ভরে রাখি। আর এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, রাতের বেলা প্রতিদিনই শোয়ার আগে একবার করে ঘর মুছতে হচ্ছে, না হলে ভীষণ গরম লাগে, যেই ঘরটা মুছি আমার মনে হয় ঘরটা অনেকটা ঠান্ডা হয়ে যায়। এখন দুবার করেই ঘর মোছা হচ্ছে, তো ঘর মোছার পরে আমি একবারে স্নান করে এসেছি আর ছেলেকে পড়াতে বসিয়েছি। আর আজ না রাতে কিছু রান্নাবান্নাও করিনি, কারণ দুপুরবেলাটায় আমার কোমরের দিকটা একটু টান লেগেছিল, তো নিচে বসতে খুবই সমস্যা হচ্ছিল,
তাই বললাম যে আজ আর রাতে কোনো রান্না বান্না করবো না, দুপুরে যা আছে তাই খেও। তো ওর বাবা আবার দেখি বিরিয়ানি আর চাউমিন নিয়ে এসেছে, তো রাতের বেলা সেইটাই খাওয়া দাওয়া হবে। আর এখন আমি আয়েশকে একটু পড়িয়ে নিচ্ছি, যে কটা দিন ওর রাতের বেলা পড়ানো থাকে আমি বাড়িতে পড়াই। আজ রাতে ওর কোথাও পড়া ছিল না, তো আমার কাছেই পড়তে বসেছিল। পড়া শেষ হয়ে গেছে, বইপত্র তুলে রাতের খাবার খেয়েও নিয়েছে, আর এখন আমি খেতে বসেছি। আর আজকে রাতের খাবারে রয়েছে চাউমিন আর বিরিয়ানি। তো চিকেনটা বাড়িতেই ছিল, এনেছে এগ বিরিয়ানি, তো সবাইকে দিয়েছি, এখন আমি সবার লাস্টে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দেখা হবে আরও একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।